আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে হত্যা বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে রাত দিকে রাজধানীর এক আসন থেকে টানা পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতা কর্মীরা গ্রেপ্তার হচ্ছেন এরই ধারাবাহিকতায় এবার গ্রেপ্তার হলেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এর আগে আব্দুল রাজ্জাক খাদ্য ও কৃষি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তবে শেখ হাসিনা সরকারের সবশেষ মন্ত্রিসভায় স্থান হয়নি তার আর ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আব্দুর রাজ্জাককে আর জনসমক্ষে দেখা যায়নি